نهمي من استطاع إليه سبيلا সমস্ত খরচ খরচা পরিবারে রেখে এরপরে যদি কাবা ঘরে যাতায়াতের সুযোগ থাকে তার উপরে হজ্জের বিধান হজ ফরজ হজ কি জন্য এই হজ হলো মুসলিম উম্মার গোটা বিশ্ববাসীর গোটা বিশ্ব জাহানের গোটা বিশ্ব মণ্ডলীর জন্য তাম দুনিয়ার মুসলিম উম্মার জন্য একটি মিলন মেলা একটি মিলনের স্থান এখানে সাদা কালো ছোট বড় ধনী গরিব দেশ বিদেশ সকল দেশের সকল ধর্মের সকল বর্ণের সকলের একইভাবে এক অভিন্ন আওয়াজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক এইভাবে তার সমস্ত শক্তি সামর্থ্য টাকা পয়সা মান ইজ্জত সম্মান কি প্রেসিডেন্ট কি মন্ত্রী কি প্রধানমন্ত্রী কি মন্ত্রী কি পেশী শক্তির অধিকারী কি ডক্টর কি ব্যারিস্টার কি প্রফেসর সকলেই এক অভিন্ন পোশাক পরা এক টুকরা দুই টুকরা কাফনের কাপড়ের মতো সাদা দুই টুকরা কাপড় পরে যেন কাফনের কাপড় পরে প্রস্তুত নিয়ে তিনি আওয়াজ দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা রব্বুল আলামিন তোমার দরবারে হাজির ইয়া আল্লাহ অতীতে যত গুনাহ করেছি রব্বুল আলামিন সকল পাপকে তুমি মাফ করে দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও আমার রব ও আমার মালিক আমি হাজির লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আমি শিরিক বর্জন করতে চাই বিদাতকে মুন্ডপাত করতে চাই শিরিক বিদাত সমস্ত প্রকারের অপরাধ থেকে আমি নিজকে মুক্ত করে লা শারীকা লাক লাব্বাইক ও আল্লাহ রব্বুল আলামিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই তোমার সাথে কারোর আমি শরীক করব না লা শারীকা লাক লাব্বাইক আল্লাহ তোমার দরবারে আমি হাজির সব কিছু রেখে এসেছি এখন মৃত্যুর পথের যাত্রী রব্বুল আলামিন কাফনের কাপড় পরে কাবা ঘরের চারিদিকে আমি ঘুরছি পাগলের মতন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা আল্লাহ গো রব্বুল আলামিন আমার যা কিছু আছে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি মান ইজ্জত সম্মান সম্পদ আমার যত বড় পজিশন আছে রব্বুল আলামিন ইন্নাল হামদা সমস্ত প্রশংসা সব প্রশংসা আমার সকল পজিশনের কোনো মূল্য নেই ইন্নাল হামদা ওয়ান নিমাতা তুমি আমাকে যা কিছু দিয়েছো সমস্ত নিয়ামত লাখ সব তোমার জন্য আল্লাহ আজ বৈশ্বিক মহামারীর এই দুর্যোগে এই দুরবস্থার মাঝে যখন মানুষ খেটে খাওয়া মানুষ অল্প আয়ের জনশক্তি জনগণ প্রান্তিক জনগোষ্ঠী গরিব মিসকিন রিক্সাওয়ালা কুলি মজুর কাজের ছেলে কাজের মেয়ে বেবি চালক উবার চালক ট্যাক্সি চালক ড্রাইভার বিভিন্ন গরিব শ্রেণীর মানুষেরা ঘরের মধ্যে লকডাউনে থেকে খাদ্য কষ্টে জীবনযাপন করছে রব্বুল আলামিন সমস্ত নিয়ামত তোমার আমার কাছে যা কিছু দিয়েছো এর থেকে আমি গরিব মানুষের ঘরে ঘরে এই খাদ্য প্যাকেট পৌঁছে দিতে চাই লা শারীকা লাক লাব্বাইক ও আল্লাহ তোমার সাথে আমি এর মাঝে কোনো শরীক করব না আমি সম্পদের পূজা করব না সম্মান করব না টাকা পয়সার পূজা করব না এই হলো হজের বাস্তব নমুনা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহ তাআলার হাবিবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন খুজু আন্নি মানাসিকাকুম আমি যেভাবে হজ করেছি সেভাবে আমার দেখে থেকে হজ করো শায়খ ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেবকে সূচনা আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد الأتقياء سيد المرسلين
وعلى آله وأصحابه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الحديث ما رواه البخاري وأصحاب الصحة، خذوا عني مناسككم، أو كما قال عليه أفضل الصلوات والتسليم. مهان الله سبحانه وتعالى دربارة সীমাহীন তারিফ অজস্র শুক্রিয়া। যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস মেহেরবানি করে আপনাকে আমাকে এই বৈশ্বিক মহামারীর মাঝে সারা দুনিয়াব্যাপী মুসলিম উম্মাহকে একজন আরেকজনের সাথে যোগাযোগ সংযোগ আলোচনা বয়ান তাফসীর তাওজিহ বিভিন্ন মাহফিল সেমিনারে আপনাকে আমাকে পরস্পর পরস্পরের সাথে দেখা হওয়ার সুযোগ রব্বুল আলামিন দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, হজের সমাজ ভাবনা প্রেক্ষিত বৈশ্বিক মহামারী করোনা, এই হজ্জের যে বিধান আল্লাহ সুবহান ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে কোরআন মজিদে জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, আর ওয়ালিল্লাহ একমাত্র আল্লাহর জন্য হজ হবে, আল্লাহর জন্য। লিল্লাহ, আমার টাকা আছে, মানুষ বলুক আমি হাজি, একবার হজ করলে হাজি, দুইবার করলে হাজি, তিনবার করলে আলহাজ, এই বলে আমাকে মানুষ সম্মানিত করুক, এজন্য নয়। আল্লাহ বলে ওয়ালিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। কাদের উপরে? আলান নাস, মানুষের উপরে। হিজ্জুল বাইত, বাইতুল্লাহ জিয়ারাত করা, বাইতুল্লাহ ভ্রমণ করা, বাইতুল্লাহর দরবারে যাওয়া, বাইতুল্লাহ শরীফে বাইতুল মুআজ্জাম পবিত্র কাবার প্রান্তরে যাওয়া, হিজ্জুল বাইত। আল বাইত মানাহু বাইতুল কাবা, বাইতুল্লাহ। সবাই যাবেন না, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলেন, যার সামর্থ্য আছে, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ পর্যন্ত আসার যার সুযোগ আছে, কোন দেবেন? যাওয়া আসার খরচ তার আছে, আবার শুধু যাওয়া আসার খরচ থাকলেই চলবে না, যাওয়া আসার খরচের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তার পরিবারের কিন্তু যাতায়াতের খরচ, যাতায়াতের এই এক মাস লাগুন, আগে এক সময় লাগতো 3 মাস, এই 3 মাসে পরিবারের ভরণ পোষণের সমস্ত আয়োজন থাকতে হবে। আবার শুধু তাই নয়, আমি শুধু হজ করে সবকিছু জমি জায়গা সব বিক্রি করে হজ করে আসলাম, আল্লাহ তাআলা তাও বললেন না, আনিস্তাতাআ ইলাইহি সাবিলা, এখানে আসার যার সামর্থ্য, আমি 5 বিঘা জমির আছে সব বিক্রি করে চলে গেলাম, আইসে এসে দেখলাম ছেলে মেয়েরা না খেয়ে না দিয়ে কষ্ট পাচ্ছে, এত ফাক্কাকুন আন্নাস, মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা বলেন না, এটা হবে না। ইন্নাকা আনতা দরা ওয়ারাসাতাকা, তোমার সন্তান, তোমার
পরিহারকে তুমি যদি রেখে দাও, আগ্নেয়া একটু শব্দ দিয়ে রেখে যেতে হবে, অনেক উত্তম। বুখারী মুসলিম হাদিস, মিন আই একাহুম ফুকারা, তাদেরকে যদি পর মোকাবেক্ষি বানিয়ে রেখে দাও, যা আছে সব কিছু বিসি কেটে আমি হজে গেলাম, যা হবে হবে, তাহলে সন্তান পরিবার কি করবে? এতাফাক্কাকুন আন্নাস, কখনো তার বাপের, কখনো তার নানার কাছে যাবে, কখনো তার চাচার কাছে যাবে, কখনো জনগণের দুয়ারে হাত পাতবে। আল্লাহ তাআলা বলেন না এটি বিধান নয়, মানিস্তাতওয়া ইলাইহি সাবিলা, সমস্ত খরচ খরচা পরিবারে রেখে এরপরে যদি কাবা ঘরে যাতায়াতের সুযোগ থাকে, তার উপরে হজ্জের বিধান, হজ ফরজ। হজ কি জন্য? এই হজ হলো মুসলিম উম্মার, গোটা বিশ্ববাসীর, গোটা বিশ্ব জাহানের, গোটা বিশ্ব মণ্ডলীর জন্য, তাম দুনিয়ার মুসলিম উম্মার জন্য একটি মিলন মেলা, একটি মিলনের স্থান। এখানে সাদা কালো, ছোট বড়, ধনী গরিব, দেশ বিদেশ, সকল দেশের, সকল ধর্মের, সকল বর্ণের, সকলের একই ভাবে এক অভিন্ন আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে তার সমস্ত শক্তি সামর্থ্য, টাকা পয়সা, মান ইজ্জত সম্মান, কি প্রেসিডেন্ট, কি মন্ত্রী, কি প্রধানমন্ত্রী, কি মন্ত্রী, কি পেশী শক্তির অধিকারী, কি ডক্টর, কি ব্যারিস্টার, কি প্রফেসর, সকলেই এক অভিন্ন পোশাক পরা, এক টুকরা দুই টুকরা কাফনের কাপড়ের মতো সাদা দুই টুকরা কাপড় পরে, যেন কাফনের কাপড় পরে প্রস্তুত নিয়ে তিনি আওয়াজ দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা রব্বুল আলামিন, তোমার দরবারে হাজির, ইয়া আল্লাহ অতীতে যত গুনাহ করেছি রব্বুল আলামিন সকল পাপকে তুমি মাফ করে দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার রব, ও আমার মালিক, আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি শিরক বর্জন করতে চাই, বিদআতকে মুণ্ডপাত করতে চাই, শিরক বিদআত সমস্ত প্রকারের অপরাধ থেকে আমি নিজকে মুক্ত করে, লা শারীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ রব্বুল আলামিন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, তোমার সাথে কারোর আমি শরীক করব না, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে আমি হাজির, সব কিছু রেখে এসেছি, এখন মৃত্যুর পথের যাত্রী, রব্বুল আলামিন কাফনের কাপড় পরে কাবা ঘরের চারিদিকে আমি ঘুরছি পাগলের মতন, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, আল্লাহ গো রব্বুল আলামিন, আবার যা কিছু আছে, আবার টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান ইজ্জত সম্মান সম্পদ, আবার যত বড় পজিশন আছে, রব্বুল আলামিন ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, সব প্রশংসা, আমার সকল পজিশনের কোনো মূল্য নেই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তুমি আমাকে যা কিছু দিয়েছো সমস্ত নিয়ামত লাখ সব তোমার জন্য। আল্লাহ, আজ বৈশ্বিক মহামারীর এই দুর্যোগে, এই দুরবস্থার মাঝে, যখন মানুষ খেটে খাওয়া মানুষ, অল্প আয়ের জনশক্তি, জনগণ, প্রান্তিক জনগোষ্ঠী, গরিব মিসকিন, রিক্সাওয়ালা, কুলি মজুর, কাজের ছেলে, কাজের মেয়ে, বেবি চালক, উবার চালক, ট্যাক্সি চালক, ড্রাইভার, বিভিন্ন গরিব শ্রেণীর মানুষেরা ঘরের মধ্যে লকডাউনে থেকে খাদ্য কষ্টে জীবনযাপন করছে, রব্বুল আলামিন সমস্ত নিয়ামত তোমার, আমার কাছে যা কিছু দিয়েছ, এর থেকে আমি গরিব মানুষের ঘরে ঘরে এই খাদ্য প্যাকেট পৌঁছে দিতে চাই, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার সাথে আমি এর মাঝে কোনো শরীক করব না, আমি সম্পদের পূজা করব না, সম্মান করব না, টাকা পয়সার পূজা করব না, এই হলো হজের বাস্তব নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জি আল্লাহ তাআলার হাবিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন খুজু আন্নি মানাসিকাকুম আমি যেভাবে হজ করেছি সেভাবে আমার দেখে থেকে হজ করো তোমরা সে দূর দেশ থেকে এসে কাফনের কাপড়ের মতন ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই কাবা ঘরের দিকে তাকিয়ে উস্তু রাব্বিল কাবা যেভাবে সাহাবা কেরাম কাবার মালিকের করে নিজের জীবনের সফলতা এবং ব্যর্থতা মাপ কাঠি ছিল তাদের আল্লাহ তাআলার দ্বীনি শরীয়ত বিধান আল্লাহ লা শারীকা লাকা লাব্বাইক এভাবে হজের বিধান নিয়ে আপনাকে আমাকে এই বৈশ্বিক মহামারীর মাঝে যে সময় গোটা দুনিয়া করোনা আক্রান্ত হয়ে গোটা দুনিয়ার মানুষ হাহাকার করছে গোটা দুনিয়াবাসী আল্লাহর রহমতের দিকে তাকিয়ে রয়েছে যেখানে সমস্ত পেশি শক্তিরা মানুষ মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে রব্বুল আলমিনের দিনকে বোঝার মতন সুযোগ আমাদের তৈরি হয়েছে আল্লাহ তালা এই হজের সামনে হজ এই হজকে সামনে রেখে বৈশ্বিক মহামারীর মাঝে আমাদেরকে হজের শিক্ষায় উজ্জীবিত হয়ে যাতে মানুষ মানুষকে বুঝতে শিখি মানুষ মানুষের দুঃখে সমভাগী হই মানুষ মানুষের কষ্টে সমভাগী হই এবং বিশেষে হজের যে সমাজ ভাব মানুষের দুঃখ কষ্ট বোঝার প্রতি মানুষের মন তৈরি হওয়া এবং সেখানে কষ্ট করতে কাবা ঘরের তওয়াফ সেখানে কোন একজনের তওয়াফ আরেকজন করে দিলে হবে না আর মিনা মুজদালিফায় বিভিন্ন কষ্ট আদাত শারীরিক এবং আর্থিক যে কোরবানি এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তব যে প্রশিক্ষণ আপনাকে আমাকে দিয়েছেন হজের মাধ্যমে আমরা সেই প্রশিক্ষণ নিতে চাই এবং বৈশ্বিক মহামারী করোনার মাঝে আমরা যেন হজের সঠিক শিক্ষায় সঠিক দীক্ষায় দীক্ষিত হয়ে আল্লাহর জমিনে আমার বাকি হায়াতটুকু দ্বীনের আলোকে কোরআনের আলোকে চালাতে পারি সে তৌফিক আমরা চাই বিশেষ করে বৈশ্বিক মহামারী এই করোনার মাঝে বিশ্বজুড়ে করোনা ভাইরাস এখন একটি চরম আতঙ্কের নাম 2019 সালের 31 ডিসেম্বর চীনের ওহান শহরে এর সংক্রমণ প্রথম শুরু হয় পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে দেশে প্রায় 200 দেশে এর বিস্তার ঘটেছে আক্রান্ত হয়েছে কোটি ছাড়িয়ে গিয়েছে এবং প্রতিনিয়ত ব্যাপক হারে মানুষ মরছে আর মরছেই এই করোনা ভাইরাসে গোটা পৃথিবী যেন হাঁপিয়ে উঠেছে সকলে যেন ইয়া নাফসি বলে চিৎকারছেন আল্লাহ তাআলা বলেন ওয়া তারান নাসা সুকারা ওয়ামা হুম সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ মনে হচ্ছে মানুষ যেন একেবারে মাতাল বেহুশের মতন ঘুরছে আসলে তারা মাতাল নয় বরং আল্লাহর আযাব কিন্তু অত্যন্ত কঠিন সূরা হজ্জের 2 নম্বর আয়াতে এখন আমাদেরকে এই বুঝে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা একটি করোনা ভাইরাস ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহু আনতা ফীহিম আল্লাহ তাআলা আযাব দিবেন গজব দিবেন না যতক্ষণ পর্যন্ত নবীজি আমাদের মাঝে ছিলেন আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে আমাদের ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওহুম ইস্তাগফিরুন আমরা যখন তওবা ইস্তিগফার করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিবেন না তাই আসুন আল্লাহর আযাব গজব থেকে রক্ষার জন্য আমরা যদি গোটা দুনিয়ার দিকে তাকিয়ে দেখি আজ হজ সামনে এসেছে থমকে দাঁড়িয়েছে গোটা দুনিয়া একটু আগেই আমরা শুনলাম আমাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে সীমিত আকারে হজের বিধান বলা হচ্ছে সীমিত আকারে সামান্য কয়েকজন হজ করবেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবই করতে পারেন কোনো আযাব গজব বালা মুসিবত নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বিশ্বাস রাখুন মহান আল্লাহ তাআলা কি না পারেন তিনি ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন সূরা বুরুজ 16 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন নিউ ইয়র্কের টাইম স্কয়ার আজ শূন্য কানাডার প্রধানমন্ত্রীর অপরাধ ছাড়াই সস্ত্রীক গৃহবন্দী ছিলেন দীর্ঘদিন লন্ডন ব্রিজে হাঁটছিল না কোনো মানুষ কাবার চারপাশে ঘুরছে না আজ কোনো মুসলমান ভ্যাটিকানে মানুষবিহীন কবুতর টেনিসের পানিতে ভাসছে না দম্পতিদের কপট কপটীদের মাতলামি আর পাগলামি কোনো সার্কুলার নেই কোনো নোটিশ নেই সবকিছুই স্থবির সবকিছু স্থগিত
গোটা দুনিয়া লকডাউনে, মাত্র কয়েক মাস আগেই যখন কাশ্মীরকে লকডাউন করে গোটা দুনিয়াকে থামিয়ে দেওয়া হয়েছিল, তখন কাশ্মীরের এক বোন চিৎকার দিয়ে এক হিন্দু সাংবাদিকদেরকে বলেছিলেন, সাংবাদিককে বলেছিলেন, সাংবাদিক বন্ধু আপনি গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিন আমাদের কাশ্মীরের মা বোনেরা যেভাবে কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, আজ যদি আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে লকডাউন করে দেন তাহলে তাদের অবস্থা কি হবে। কমাস যেতে না যেতেই আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন কিভাবে আল্লাহ তাআলা পারেন। দুনিয়াব্যাপী বিকট ঝাঁকুনি চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমার জন্য তুমি, তোমার জন্য আমি, আজকে যেন সেই গ্রামার আর নেই। আসলে মানুষের ক্ষমতাই কিছুই নেই, ক্ষমতা তো মহান রাজা দিরাদের। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার প্রিয় হাবিব, বিশ্ববাসীকে জানিয়ে দিন, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, একমাত্র রাজাধিরাজ তুমি। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আপনি ক্ষমতা না দিলে এই করোনা থেকে, এই মহামারী থেকে হজে যাওয়ার মতন সুযোগ আমাদের জিন্দেগিতে হবে না। তানজুল মুলক মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা শক্তি ছিনিয়ে নিন, অতএব এই ক্ষমতার বাহাদুরি কেউ আমরা যেন না দেখাই। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা, আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে সম্মান সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন, বিয়াদিকাল খাইর, সেই আল্লাহর হাতে সকল কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। অতএব দুনিয়াবাসী আজ আল্লাহর কাছে কাঁদতে হবে, কান্দুন কান্দুন, আল্লাহর কাছে ফিরে আসুন, তাকিয়ে দেখুন। কাবার ইমাম কাঁদতেছিল চিৎকার দিয়ে দিয়ে, কাবার ইমাম কাঁদতেছে, বাইতুল্লাহর দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখা যায় না, বাইতুল্লাহ বন্ধ হয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ, আকাশপথ বন্ধ, পানি পথ বন্ধ, অনুষ্ঠান বন্ধ, আমদানি আমদানি রপ্তানি বন্ধ, জনসমাগম বন্ধ, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ, খোলা আছে কেবল মহান আল্লাহর দিকে ফিরে আসার দোয়ার। ফিরে এসো হে মহান রবের দিকে, তিনি সবকিছু সৃষ্টিকর্তা, উদ্ধারদাতা, নাজাতদাতা, একমাত্র সেই রব্বুল আলামিন। দুনিয়া কাঁদতেছে, দুনিয়া হাঁপাচ্ছে, ছুটছে দিক বিদিক, জ্ঞান শূন্য হয়ে কাঁদছে তামাম বিশ্ব। সূক্ষ্ম একটি ভাইরাস করোনার ভয়েই থমকে দাঁড়িয়েছে গোটা পৃথিবী। দুনিয়ার বড় বড় পান্ডারা একজন আরেকজনের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিচ্ছে। কবির ভাই, যে জল যে জল বলে কেন রে কাঁদে পাখি, কে তো দিবে জল, এ যে মহা মরুস্থল, এখানে সবই ফাঁকি। শপথ করি আর কোনো অন্যায় করা দুর্নীতি করব না, অপরাধের সাথে আমরা আর জড়িত হব না, জুলুম করব না। দুনিয়াব্যাপী জুলুম নির্যাতন, খুন গুম হত্যা লুণ্ঠন, জেনা ব্যভিচার, ব্যক্তি গোষ্ঠী দলীয় রাষ্ট্রীয় পর্যায়ের সন্ত্রাস ও সকল প্রকারের অনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্ত করো হে মহান রব, বিচারের দিনে মালিক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রেহাই করো, আমাদেরকে উদ্ধার করো। এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে সমগ্র ইউরোপ আমেরিকা, যুদ্ধ ছাড়াই অবরুদ্ধ, শূন্য গগনে গগনে উঠছে না আর কিছু, সীমান্ত পেরিয়ে ঢুকছে না আন্তর্দেশীয় ট্রাক ট্রেন, দাপটটা দেখছেন মানুষের দাপট কোথায়। যারা কদিন আগে নিউ অ্যাটম বোম পারমাণবিক অস্ত্রের ঝংকারে হুঙ্কারে ভয় দেখাতো, একটি অ্যাটম ছাড়লে এক গোটা দুনিয়া এক মিনিটে পাঁচবার ধ্বংস করার জন্য যারা হুঙ্কার দিত, তাদের সমস্ত অস্ত্রকে আল্লাহ তাআলা নিমিষে ভোতা করে দিয়েছেন। তাই হজের শিক্ষায় উজ্জীবিত হয়ে কাবা ঘরের সেই আকর্ষণে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের সমস্ত অহংকার দাপট শক্তির অহমিকা আর যেন আমরা কোনোদিন না দেখাই। এখনই সময় হজের যে আসল শিক্ষা, লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, সমস্ত প্রশংসা, সমস্ত কর্তৃত্ব, সমস্ত নেতৃত্ব, তো নিয়ামত ও আল্লাহ তোমার, এই ঘোষণা দিতে হবে বিশ্বের নিস্তব্ধতা আল্লাহর পরিকল্পনা ও সিদ্ধান্তের বাস্তবতার কাছে।
আমরা কশ্চিন কালেও যেন আল্লাহর দিকে ফিরে আসা থেকে এবং এই বিধান থেকে যেন আমরা নিজেকে কশ্চিন কালেও ফিরে না আসি, আল্লাহ তালা সেজন্য গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, ফাইজা ফারগতা ফাংসব ওয়াইলা রব্বিকা ফারগাব, সুযোগ পাইলেই আল্লাহর ফিরে আসা এবং আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত মানুষ ইস্তিগফার করবে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে আজাব দিবেন না। সেজন্য আল্লাহর আজাবের আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, ছোট বড় গুনাহ থেকে নিজকে মুক্ত রাখতে হবে। আপনাকে আমাকে মনে রাখতে হবে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে একদা এগিয়ে এসে বললেন, ওহে মুহাজিরগণ, তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যেন তোমরা তার সম্মুখীন না হও। এক, কোন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন যেখানে মহামারী আকার প্লেগ রোগের প্রাদুর্ভাব, তাছাড়া এমন কোন ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। আজ গোটা দুনিয়া ব্যাপী এমন কি আমাদের কাবার আশেপাশে ভিন্ন মহল্লায় মহল্লায় এই সমস্ত অপরাধ কি ছড়িয়ে পড়ে নাই? তাহলে আল্লাহ তাআলা কেন পরীক্ষা না? দুই, যখন কোন জাতির ওজন ও পরিমাপে কারসবি করে তখন তাদের উপরে দুর্ভিক্ষ ও কঠিন মুসিবত নেমে আসে। আমাদের কারণে কিন্তু আজ কাবাঘর বন্ধ হতে চলেছিল। আপনারা আমার কি বিবেক নাড়া দেয় না? আমরা কিভাবে সিনেমা হল চালু করে দিচ্ছি, আমরা কিভাবে একটি মূর্তিকে কোটি কোটি টাকা দিয়ে কিনে আবার মানুষের টাকা তছরুপ, এগুলি সব শিক্ষার বিষয়। এরপর তিন নম্বর, যখন কোন জাতি যাকাত আদায় করে না তখন আসমান থেকে আল্লাহ তাআলা বন্ধ করে দিন। ভূপৃষ্ঠের চতুষ্পদ জন্তু নির্বাক প্রাণী না থাকলে আল্লাহ তাআলা গজব দিয়ে সব করে দিতেন। চার, যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাহীন করে দেন। যখন আমরা আউফি বিল উহুদ আল্লাহর সাথে চুক্তি বর্জন করে আমরা যখন কোন আল্লাহর বিধান সাথে চুক্তি করেছি আল্লাহ গজব দিয়ে দিলেন, সাবধান হও। এখনই কিন্তু ক বছর আগে, এখান থেকে 50-60-70 বছর আগে যে সমস্ত আরবের বণিকেরা এ সমস্ত দেশে এসে ভিক্ষার হাত পাত্ত, বছর ধনী হয়ে মানুষকে বাহাদুরি দেখো, আবার সময় আসতেছে হয়তো তোমাদেরকে ফকির হয়ে মানুষের দুয়ারে দুয়ারে আবারও হাত পাততে লাগতে পারে। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন এই হাদিস দ্বারা। এর আল্লাহ তাআলা তাই বললেন, যদি কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো সরকার বাহাদুর আল্লাহর সাথে ওয়াদা বাদ দিয়ে কোন চুক্তি ভঙ্গ করে, কাফের বেঈমান ইসলামের দুশমনদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু সর্বনাশ করে দিবেন, তাদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করে দিবেন। পাঁচ নম্বর হলো, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা বিচার ফয়সালা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে পরস্পর যুদ্ধ বাঁধিয়ে দিবেন। এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করবে, এক মুসলিম আরেক মুসলিমের উপরে হামলা চালিয়ে লক্ষ লক্ষ মুসলিম উম্মা বিগত কয়েক বছর মুসলমানদের হাতে নৃশংসভাবে হত্যা হচ্ছে। মুসনাদে ইবনে আবি ইবনে মাজা শরীফের 4019 নম্বর হাদিস, বিপদ মুসিবত আজাব গজব আল্লাহ তাআলার পরীক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা নিশ্চয় স্পষ্ট রূপে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিয়মাতাল্লাহিল আলাইকুম ইজ্জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন সেনা দল পাঠান যে সেনাবাহিনী আমরা তো দেখতে পাই না, ওয়া কানাল্লাহু বিমা তাআমালুনা বাসীরা ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অগণিত অসংখ্য সেনাদল রয়েছে, আল্লাহ ছাড়া সেই সেনাদল সম্পর্কে কেউ জানেন না। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা, অতি ইতিপূর্বে অনেক উম্মাহ কাছে আমি যুগে যুগে রসুল পাঠিয়েছি, ফা আখাযনাহুম বিল বাসাই আদ-দাররাই লাআল্লাহুম ইয়াদ্দাররুন। তারা যখন নবী রসুলের কথা শুনেনি, আল্লাহর বিধান যখন তারা মানেনি, তাদেরকে কঠিন বিপদ মুসিবত পরীক্ষায় আমি দিয়েছি যাতে করে তারা আবার নিজেকে সংশোধন করে আবার আল্লাহর কাছে নত হয়ে আসেন। এভাবে রব্বুল আলামিন আপনাকে আমাকে হজের বিধান থেকে হজের শিক্ষা থেকে
শিক্ষা যদি আমরা নিচ্ছি, আমরা কোশ্চিন কালেও কোন অন্যায় কোন এবং কোন ধরনের বৈশ্বিক কোন আকর্ষণে পড়ে আমার জীবনকে বরবাদ যাতে না করি, আসুন আল্লাহ তাআলা সেজন্য জানিয়ে দিলেন সূরা আরাফের 97 এবং 98 নম্বর আয়াতে, আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিহুম বাসুনা দুহান, দুনিয়াবাসী গ্রামবাসী বিশ্ববাসী কি একেবারে নিশ্চিত হয়ে গেল হঠাৎ করে দুপুর বেলা যদি তাদের উপরে বিপদ আসে, অহম এলাবুন যখন তারা খেলা তামাশায় আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিহুম বাসুনা বায়াতান অহম নাইমুন, অথবা সারাদিন অপকর্ম করে গভীর রাতে ঘুমিয়ে গিয়েছে মনে করছে কোনো সমস্যা নেই, ঘুম থেকে আল্লাহ সকলকে আজাব গজব দিয়ে সর্বনাশ দেন, কারোর কিছুই করার নেই, আপনি কি দেখেননি আপনার রব আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিল, যাদের দৈহিক গঠন ছিল অত্যন্ত সুঠম, স্তম্ভ খুঁটির ন্যায় দীর্ঘ, তাদের এত শক্তি ও বলবীর দেওয়া সত্ত্বেও সারা বিশ্বের শহরসমূহ অন্য কোন মানব গোষ্ঠীকে এমন কিছু দেওয়া হয়নি, এবং সামুদ গোত্রকে যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করত, বহু সৈন্য বাহিনীর অধিপতিত্ব ফেরাউনের সাথে কি আচরণ হয়েছে, যারা দেশের সীমা সমূহ লঙ্ঘন করেছিল, অতঃপর সেখানে বিস্তার বিশৃঙ্খলা সে সৃষ্টি করেছিল, আপনার রব আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি বর্ষণ করলেন, নিশ্চয়ই আমার রব প্রতিটি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখেন, এভাবে রব্বুল আলামিনই পারেন একমাত্র একমাত্র বৈশ্বিক মহামারী এই ফাঁকে হজের কঠিন সামনে হজের যে দিন আসছে, আজ বাইতুল্লাহর দৃশ্য দেখলে আমরা যে কঠিন মুহূর্তের কথা স্মরণ এসে যায়, বিশেষ করে যুগে যুগে বিভিন্ন সময়েও এভাবে হজ বন্ধ হয়েছে, সেই বন্ধ হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস বলেই আমার কথা শেষ করছি, যে সংক্ষিপ্ত সময়ে বিভিন্ন সময় যে হজের বিধান মানে তৎকালীন সরকাররা যে বন্ধ করেছিল, সেগুলো কিন্তু মেন দোষ ছিল মানব জাতির জন্য, মেন দোষ ছিল তৎকালীন সরকারদের কারণে, সরকারদের অপরাধ, সরকারদের জুলুম, সরকার বাহাদুরদের নির্যাতনের জনগোষ্ঠীর কষ্ট হয়েছিল, আল্লাহ তাআলা যুগে যুগে রোগ মহামারী প্লেগ, একটু আগে যে হাদিস বলা হয়েছে এইসব রোগ বালাই তৈরি হয়েছে, সরকাররা যখন কোন অপশক্তির সাথে চুক্তিবদ্ধ হয়, সরকার বাহাদুররা যখন জুলুম করে, তিলকাদ্দাখিরা জান্নাত তাদের জন্য নাজালুহা, আল্লাহ বললেন আমি তৈরি করছি, ইল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা জমিনের বুকে নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না, যারা উলু মানে আল ইস্তিকবার, নিজেকে অহংকার করবে না, আমি বড়, আমি প্রেসিডেন্ট, আমি রাজা মহারাজা, আপন ভাই আপন চাচাত ভাই আপন চাচাকে পর্যন্ত খুন করতে দ্বিধা করবো না, আমার ক্ষমতা টিকিয়ে রাখতে, এমন যারা করবে তাদের জন্য জান্নাত নেই, আল্লাহ বলেন ইল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, এই উলু ইস্তিকবার অহংকার জুলুম, ব্যক্তিগত জুলুম, সামষ্টিক জুলুম, সাংগঠনিক জুলুম, রাষ্ট্রীয় জুলুম থেকে যদি আমরা নিবৃত্তি পাই তখন জান্নাত হবে, এজন্য এই জালেম শাহীদের এবং জালেম জনগোষ্ঠীর অপরাধের কারণে যুগে যুগে মক্কার হারাম মদিনার হারাম মসজিদে নবীর ইতিহাসে অনেক সময় মহামারী ঢুকে পড়েছিল, এই মৌসুমে সংক্রামক রোগ করোনা ভাইরাস দ্বারা হাজিরা কিন্তু বর্তমানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল বলে বিশ্বের বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন, যে বিশেষ করে 1814 সালে বিলাদ আল হেজাজে 8000 মানুষ প্লেগ রোগে মারা গিয়েছিল, এ কারণে তখন হজ বন্ধ ছিল, 1246 অর্থাৎ 1831 একটি ভারতীয় মহামারীর কারণে চতুর্থাংশ মারা যান, 1806 হজের একটি সময় তাড়াতাড়ি দেওয়া হলো, 1837 থেকে 1840 সালের মধ্যে হজ মৌসুমগুলোতে মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যায়, তখনও হজ থেকে থেকে বন্ধ করা হয়েছিল, 1840 সালের থেকে কয়েক বছর যাবৎ কলেরার প্রকোপ ঘটে, কলেরায় হজের মধ্যে মহামারী আকার ছড়িয়ে পড়ে, তখনও কিছুদিনের জন্য হজ বন্ধ ছিল, এভাবে এর 1865 1883 খ্রিস্টাব্দে হজ কিছুদিনের কিছু সময়ের জন্য বন্ধ ছিল, 1895 খ্রিস্টাব্দে টাইফয়েড মহামারী আক্রমণ করে যা মদিনা থেকে আসা একটি কাফেলা থেকে ছড়িয়ে পড়ে, তখনও কয়েকদিনের জন্য হজ কিছুদিনের জন্য হজ বন্ধ হয়ে যায়, 1987 সালে
মেনিনজাইটিসের প্রাদুর্ভাব দেখা দেয়। গুরুতর ও অত্যন্ত সংক্রামক মেনিনজাইটিসের কারণে কমপক্ষে 10,000 জনের সংক্রমণ ঘটে। তাই সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড, পাশাপাশি কাতারের আন্তর্জাতিক ইউনিয়ন অফ স্কলার্সদের সেক্রেটারি জেনারেল আলী আল কারাদাগি, ইউসুফ আল কারদাবির ছাত্র এবং তার সেক্রেটারি জেনারেল আলী আল কারদাগি, তিনি সহ বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম ফতোয়া দেওয়া হয়েছিল ওলামায়ে কেরামের পক্ষ থেকে। এই মুহূর্তে ওমরা এবং হজের সীমাবদ্ধতা রাখাটা জরুরি, তা না হলে হাদিস শরীফে আছে যদি কোথাও মহামারী আকার এসে যায়, মহামারী এসে যায় তাহলে সেখানে যেন কেউ না যায় বা সেখান থেকে যেন কেউ না বের হয়, এটা কিন্তু কোনো ব্যক্তি নয়। তবে এখানে মৌলিক যে ঘটনা ঘটেছে, আমাদের ব্যক্তি সামষ্টিক দলীয় এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় জুলুম, রাষ্ট্রীয় অপরাধ, ব্যক্তিগত অপরাধের কারণে গোটা দুনিয়া যখন হাহাকার করছিল, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখিয়ে দিলেন। তাই আসুন আমাদের সব শেষে কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি, তিনি মসজিদুল হারামে ইমামতিতে যে দোয়া করেছিলেন, এ আল্লাহ আপনার ঘর থেকে আমাদের আর বিচ্ছিন্ন করবেন না, ও আল্লাহ আল্লাহর ঘর থেকে আমাদের আর দূরে সরিয়ে রাখবেন না, আল্লাহ আমাদের পাপের কারণে পবিত্র মসজিদে নামাজের জামাত থেকে বঞ্চিত করবেন না, ও আল্লাহ আপনার কাছে আমাদের আবার ফিরিয়ে নিন, আপনার ঘরের কাছে আমাদেরকে আবার যাওয়ার তৌফিক দিন, কাবা ঘরের তওয়াফ করার আবার তৌফিক দিন, কাবা ঘরের জিয়ারত করার আবার তৌফিক দিন, ও আল্লাহ আমাদেরকে আমাদের তওবা কবুল করুন, আল্লাহ আমাদের মুসলিম উম্মার সব ধরনের মহামারী, সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহর কাছে তিনি আরো আহ্বান করে, আল্লাহ মুসিবত দিন দিন কঠিন হচ্ছে, মুসিবত দিন দিন বাড়ছে, চারিদিকে আজ অন্ধকার হয়ে আসছে, তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই, ও আল্লাহ তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নাই, দুনিয়ার কোনো আদালতে আমরা যদি ফেল করি, কোনো আদালত ফিরিয়ে দেয়, আমরা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাষ্ট্রপতির কাছে যেতে পারি, ও আল্লাহ তুমি ফেরত দিও না, আমার তুমি ছাড়া আমাদের আর কারোর কাছে যাওয়ার জায়গা নেই, আল্লাহ আমাদের অবস্থার উপর দয়া করুন, আমাদের অক্ষমতা গুলো তুমি দূর করে দিন, আপনি ফাআলুল লিমা ইউরিদ, ও আল্লাহ তুমি যা ইচ্ছা সবই পারো। বিপদ যত আসুন, সম্মানিত ভাই বোনেরা, দর্শক শ্রোতা, বিপদ যত বড় হোক তা চিরদিনের জন্য নয়, বরং বিপদ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত তার সে অনেক বেশি বড়। সাবাকত রহমতি আলা গাদাবি, আল্লাহ বলেন আমার রহমত, আমার রাগ গজব আমার আজাব থেকে অনেক বেশি, আল্লাহর ইচ্ছায় আমাদের মুক্তি অতি কাছেই ইনশাআল্লাহ। সুতরাং হতাশ হব না, অধৈর্য হব না, অস্থিরতা প্রকাশ হব না, আল্লাহকে স্মরণ করতে থাকি, আল্লাহর উপর ভরসাকারী ভরসা করতে থাকি, ও আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ইমানদারগণ মুত্তাকিগণ আল্লাহর উপরে ভরসা করে থাকেন, আল্লাহর সিদ্ধান্তের উপর নিজের সবকিছু আমরা সমর্পণ করে করি, অন্যকেও আল্লাহর উপর ভরসা করতে নিশ্চিত করি। করোনা এসেছে, করোনার আপডেট আমরা জেনে নিজের স্বাস্থ্য সচেতন হই, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার দায়িত্ব তোমার, তুমি কি এটি লক্ষ্য করবে না, তুমি কি তোমার স্বাস্থ্যকে অ্যান্টিবডিতে রূপান্তরিত করার জন্য চেষ্টা করবে না, কেউ সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য প্রস্তুত তৈরি রাখুন, তাওবা করে রবের কাছে ফেরত আসুন। চিকিৎসা বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান সম্পর্কে কিছু কিছু নিয়মিত জানতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাদেরকে উদ্ধার করো, নাজাত দাও, আয় আল্লাহ আমরা মুসলিম, আমরা জমিনে তোমার খলিফা, আমাদেরই দায়িত্ব তৌবা ইস্তিগফার করে সকল ধরনের মানব দানব কীট পক্ষে উদ্ধার করে তোমার আজাব গজব বালা মুসিবত থেকে তুমি আমাদের গোটা দুনিয়াবাসীকে উদ্ধার করো, পরিত্রাণ ও নিষ্কৃতি দেওয়ার একমাত্র মালিক তুমি, হে আমাদের রব, মাওলা তুমি মাফ করো, ক্ষমা করো, নাজাত দাও, দুনিয়াবাসীকে আর কষ্ট দিও না, ফাকিমুসসালাহ ওয়া আতুজ্জাকা ওয়া তাসিমু বিহাবিল্লাহ ওয়া তাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। অতএব আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর দিনের জন্য ঐক্যবদ্ধ হও, তাহলে তিনি তোমাদের সর্বোত্তম মাওলা, সর্বোত্তম অভিভাবক, কত চমৎকার সাহায্যকারী সেই মহান রব্বুল আলামিন।
আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জু ধারণ করি, তৌবা করে আল্লাহর কাছে ফেরত যাই। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। এবং আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শায়েখ ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেব, আল্লাহ হাইয়াতে তাইয়্যেবা দান করুন। মহতরম, আপনার কাছে আমাদের এক মহতরম ভাই জানতে চাইছেন, বাইতুল্লাহর হজ কখন শুরু হয়? জনাব মামুনুর রশিদ ভাই, আইপিসি ইসলামী প্রেজেন্টেশন কমিটি কুয়েত, উনি জানতে চাইছেন যে বাইতুল্লাহর হজ কখন শুরু হয়? বাইতুল্লাহর হজ শুরু হয় তো বাইতুল্লাহ, বিশেষ করে ফেরেশতাগণ বাইতুল্লাহ শরীফ প্রথম স্থাপন করেন তখন থেকেই হজ মানে জিয়ারাত, ভ্রমণ করা, ভ্রমণ ফেরেশতারা প্রথম করতেন। মানব সৃষ্টির পর হযরত আদম আলাইহিস সালাম প্রথম সৃষ্টি করেন, তখন এভাবে 10 বার বাইতুল্লাহ হয়, কিন্তু হজ সকল যুগেই ছিল, এমনকি জাহিলি যুগেও হজ করা হতো, বাইতুল্লাহকে তওয়াফ করা হতো। আর বর্তমান যে শরীয়ী হজ, বর্তমান যে শরীয়ী যে হজ আমাদের, এটা ফরজ হয় 9 হিজরিতে। বর্তমান হজ ফরজ হয় 9 হিজরিতে। জি, জাযাকাল্লাহ খাইরান। আমাদের নূর আলম ভাই আপনাকে সালাম জানিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। এরপরে যারা আমাদের সাথে রয়েছেন, এতক্ষণ যারা ছিলেন, সকলকে আল্লাহ তাআলা যাযায় খায় দান করুক। আসলে আমরা মহতরম মহতরম মেহমানকে পেয়েছি, এটা আল্লাহর শুকর। আমরা সকলেই মহতরমের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমাদের ভবিষ্যতে আমরা আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মঞ্জিলে মকসুদের দিকে নিয়ে যায়, ইনশাআল্লাহ মেহমানকে নিয়ে আমরা, আমি অলরেডি আপনাদের সকলের জন্য, সকল আমাদের ভিউয়ার্স এবং দর্শকদের জানাচ্ছি, আমি এটা বাংলাদেশের একটা কোম্পানির কাছে আমি মহতরম মহতরমের দিয়ে একটা প্রোগ্রাম করার জন্য একটা প্ল্যান আমি শেষ করেছি। সকলের কাছে দোয়া পাচ্ছি, যদি ওইটা ফাঁস হয় ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর অনুষ্ঠান পাবো rtmnews24.com এর পক্ষ থেকে। এবং আমি rtmnews24.com এবং কুয়েত প্রবাসী, সৌদি প্রবাসী, বাহরাইন প্রবাসী, কাতার প্রবাসী, সকল প্রবাসীদের পক্ষ থেকে মেহমানকে আমি আবার স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা মেহতম মহতরমকে জাযাকাল্লাহ খাইর দেন। মহতরম, আপনি আমাদের অনেক অডিয়েন্স আছে, হয়তো এরা অনেকে লাস্ট আসছে, তো একটু 2-1 মিনিট একটু শিক্ষণীয় বলে দোয়া করে আপনি শেষ করে দেন। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা সকলকে সম্মানিত ভাইরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে বর্তমান বৈশ্বিক মহামারী করোনার মাঝে আমরা গোটা দুনিয়া লকডাউন হয়ে অনেক কষ্ট পাচ্ছে, গোটা দুনিয়াবাসীর, আমরা স্ত্রীমম্মা, মানব দানব, কীট পতঙ্গ, গাছপালা, শুধু মানুষ নয়, সকলেই কষ্ট পাচ্ছে। সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মাফ করুন, ক্ষমা করুন, কবুল করুন। آمين آمين وآخر دعوانا أن الحمد لله رب أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته جي بھائی جان شکریہ جزاكم الله خير الله اپنك خیت طیب دان کرو آمين آمين السلام عليكم সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আমাদের মহতরমের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ হাইতে তাইয়েবা দান করুক। আগামী বৃহস্পতিবার রাত 9টায়, কুয়েত সময় রাত 9টায় আপনারা একইভাবে অনুষ্ঠান দেখতে পাবেন, কোরবানির উপর গুরুত্ব আলোচনায় থাকবেন কুয়েতের বাংলা খুতবা মসজিদের খতিব, বিশিষ্ট আলমিদ্দিন, কুয়েতের সিনিয়র প্রবাসী এবং বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন জনাব হাফেজ মাওলানা নুরুল আলম সাহেব। আপনারা সকলেই বা আমাদের সকল ভাইকে দাওয়াত দেবেন, সকলে থাকবেন। জাযাকাল্লাহ খাইর। আমরা বিদায় নিচ্ছি। মহতরম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।